আজকে আমাদের শেষ প্রচার, শেষ প্রচারে একটা ঝড় তোলা প্রয়োজন। সেই জন্য আমাদের বাংলার নেত্রী এবং সেই সঙ্গে বাংলা সিনেমা জগতের সুনামধন্য অভিনেত্রী শতাব্দী রায় আজকে আসছে। গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, আজ শতাব্দী রায় আসছেন, তিনি বর্তমানে সাংসদও আছেন। আজকে নওদায় এই যে রোড শো, সেই রোড শো তিনি অংশগ্রহণ করবেন এবং আজকের প্রচারের শেষ লগ্নে শেষ ঝড় তুলে অন্তত মুর্শিদাবাদ জেলাটা আলোড়ন সৃষ্টি করার জন্য আজকে নওদা ব্লক প্রস্তুত হচ্ছে। তৃণমূল কংগ্রেস নওদা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শাহিনা মামতাজের প্রচারে আমতলা থেকে পাটিকাবাড়ি রোড শো এর শেষ চমক শতাব্দী রায়। বিধানসভা উপনির্বাচনে মাননীয় সাংসদ, বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শতাব্দী রায়, শাহিনা মামতাজের সমর্থনে আমতলার রাজদরবারে আমতলা ব্যবসায়ী বন্ধুদের মাঝে এসেছেন আমাদের এই শেষ প্রচারের রোড শো এ শতাব্দী রায়কে দেখতে নওদার রাস্তায় মানুষের ঢল নামলো। মানুষের কাছে আমাদের ব্যস্ততম সাংসদ এবং আপনাদের কাছে আগামী 20 তারিখে যে ভোট আমাদের সামনে এসেছেন, আমাদের পার্টির সমর্থনে দু আশীর্বাদ চাইতে আপনারা তাকে দুহাত তুলে দু আশীর্বাদ করুন। মমতাজের সমর্থনে সেই কলকাতা থেকে চলচ্চিত্র জগতের ব্যস্ততম নায়িকা শতাব্দী রায়, বীরভূমের সাংসদ শতাব্দী রায় আপনাদের বাড়ির দোরগোড়ায় এসেছে। আপনারা আমাদের পার্টির আপনাদের কাছে আমাদের পার্টির সমর্থনে তাকে চেতানোর দু আশীর্বাদ আপনাদের কাছে এসেছি। আপনারা তাকে দু হাত ভরে দু আশীর্বাদ করুন। আগামী বিশে মে বিধানসভা নির্বাচনে, নওদা বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী সমর্থনে সেই বীরভূমের সাংসদ, চলচ্চিত্র জগতের ব্যস্ততম নায়িকা শতাব্দী রায় আপনাদের কাছে চূড়াফুল চিহ্নে দুই নম্বর বোতাম টিপে আপনারা শাহিনা মামতাজকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বন্ধুগণ, মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী আপনাদের মাঝে এসেছেন আমাদের প্রার্থীর হয়ে ভোট চাইতে, দু আশীর্বাদ চাইতে। আপনারা তাকে দু হাত ভরে চূড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। চলো চলো এসেছে, আপনারা তাকে দু হাত ভরে দু আশীর্বাদ করুন করুন না। আপনাদের দোয়ারে এবং আপনাদের পাড়াতে এই কলকাতা থেকে এসেছে আমাদের সেই সাংসদ শতাব্দী রায় এবং শাহিনা মামতাজের সমর্থনে আপনাদের আগামী যে সমর্থনে ভোট চাইতে এসেছেন ওনাকে এবং শাহিনা মামতাজকে আপনারা দোয়া আশীর্বাদ। শতাব্দী রায় এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী শাহিনা মামতাজ এবং আজকে আমাদের এই রোড শো এবং ভোট খোলা গাড়িতে আজকে প্রচার করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী শাহিনা মামতাজ সমর্থনে শতাব্দী রায়। শতাব্দী রায় আজকে আপনাদের দোয়ারে এসেছে, আপনাদের পাড়ায় এসেছে, আপনাদের কাছে হাত মিলাতে এসেছে, আপনাদের দো আশীর্বাদ দিতে এসেছে সেই শতাব্দী রায় আজকে আপনাদের। চলচ্চিত্র জগতের ব্যস্ততম নায়িকা শতাব্দী রায় আমাদের পার্টির সমর্থনে দোয়া চাইছে, আপনারা তাকে দোয়া আশীর্বাদ করুন। আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ আগামী দিনে আমাদের পাথেও। তাই দুয়ারে এসে উপস্থিত হয়েছে
জগতের ব্যস্ততম নায়িকা শতাব্দী আমাদের চলার সাথে হয়ে দাঁড়াবে। তাই আপনারা মমতা ব্যানার্জির উন্নয়নকে নওদার উন্নয়নকে অব্যাহত রাখতে আপনাদের আপনাদের এই পার্টিকে বাড়িতে আপনাদের সামনে আমাদের পার্টি সাইনা মমতাজের সমর্থনে সুদূর কলকাতা থেকে এসেছে বীরভূমের সাংসদ চলচ্চিত্র জগতের ব্যস্ততম নায়িকা শতাব্দী রায় আপনাদের কাছে ভোট চাইতে এসেছে, আপনাদের কাছে দোয়া আশীর্বাদ চাইতে এসেছে। আমাদের পার্টি সাইনা মমতাজকে আপনারা হয়েছেন আমাদের পার্টির সমর্থনে ভোট চাইতে, আমাদের পার্টির সমর্থনে আমাদের পার্টি সাইনা মমতাজের সমর্থনে সুদূর কলকাতা থেকে বীরভূমের সাংসদ তাই বলি আপনারা সকলে হাত তুলে দোয়া আশীর্বাদ করুন আপনার পাড়ায় এবং আপনার দোয়ারে বিধানসভা উপনির্বাচনের ভোট ঘাটের উপর জোড়া ফুল চিহ্নে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ। বিধানসভা উপনির্বাচনে 20 মে যে ভোট আগামী সোমবার সেই ভোটটা ঘাটের উপর জোড়া ফুল চিহ্নে দেবেন, দোয়া আশীর্বাদ করবেন। আপনাদের ঘরের মেয়ে, কাছের মেয়ে, কাজের মেয়ে সেই শাহিনা মমতাজকে আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোটটা দেবেন। তাই সুদূর কলকাতা থেকে এবং বীরভূমের সাংসদ তিনি এত ব্যস্ততম খ্যাতিনাম নায়িকা আপনারা সামনে একটু এগিয়ে চলুন, আমাদের রোড শো এখানে সমাপ্ত। সমস্ত সৈনিকদের উদ্দেশ্যে বলছি আপনারা পিছনে থাকুন।